স্বামী স্ত্রীর বন্ধন অপরিহার্য স্বামী স্ত্রীর স্ত্রীর কর্তব্য যাকে অপছন্দ করেন এমন কারণ পুরুষজন ঘরে না ঢোকে তার সাথে কোনো সম্পর্কই না রাখে আর স্বামীর কর্তব্য হলে স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা বৈধ পন্থায় কোনো অবৈধ পন্থায় নয় প্রবাসী ভাই বোনদের মাথার ঘাম পায়ে ফেলে তারা অনকাম করছে সেই টাকা তাদের পরিবারের জন্য দেশে পাঠাচ্ছে আর পরিবারের বউ যদি সেগুলি নিয়ে আত্মসাত করে অন্য পুরুষের সঙ্গে পরকিয়া কাজ করে অন্যই কাজ করি বেলায় তাহলে তার অবস্থা কি হয় তার এহো কালো গেল পর গেল সাবধান মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরা যেতে পারছে না ছেলেদের অত্যাচারে ইফ টিচিং বলা হতো বাজেট কমে গেছিলো আবার শুরু হয়েছে এ বিরুদ্ধে যারাই কথা বলছে তারাই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে প্রচণ্ড নির্যাতন শিকার যদি মানুষ মানুষকে সম্মান না দেয় পুরুষ যদি স্ত্রীকে স্ত্রী যদি স্বামীকে পরস্পর সম্মান শ্রদ্ধা পরস্পর না থাকে বড় ছোট যদি পরস্পর ছোট স্নেহ এবং ভালোবাসা এবং শ্রদ্ধা বোধ না থাকে সমাজ এক পা চলতে পারবে না আইলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به الارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَإِنْ كرهتموهن فَعَسَىٰ أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلُ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا سورة النساء ونشاهد جابت الحمد الله رب العالمين এবং যাবত দরুদ্ সালাত শেষ নবী মোহাম্মদ রসাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের জন্যে এই পৃথিবীতে মানুষের বসবাস যখন থেকে তখন থেকে আদম আলী ইসলাত ও তার স্ত্রী হাওয়ার মাধ্যমে মানুষের বংশবৃদ্ধি শুরু হয়েছে এরপর থেকে এই যাবত এই ধারা চালু আছে স্বামী স্ত্রীর মাধ্যমেই বংশবৃদ্ধি ঘটে এর বিপরীত ব্যতিক্রম কিছু হলে সেটা মাত্র আল্লাহ করতে পারেন যেমন আদমের সৃষ্টি হয়েছিল বাপ মা ছাড়াই আল্লাহ করেছিলেন মানুষ করেনি ঈশার সৃষ্টি হয়েছিল ঈশার সৃষ্টি হয়েছিল বাপ ছাড়াই কেবল মায়ের মাধ্যমে এটা কেবল আল্লাহ করেছেন সাধারণভাবে যে নিয়ম যে রীতি সেটা হলো বাপ মায়ের মাধ্যমে সন্তান পৃথিবীতে আসে আর সেখানে স্বামী স্ত্রীর বন্ধন অপরিহার্য স্বামী স্ত্রীর মধ্যে যদি সদ্ব্যবহার না থাকে সেই পরিবার জাহান নামের পরিবার দুনিয়াটাই তাদের মিথ্যা হয়ে যায় রাষ্ট্র সমাজ যেটাই আমরা বলি পরিবার হচ্ছে তার প্রথম ইউনিট পরিবারে যদি শান্তি থাকে সমাজে শান্তি থাকে পরিবারে যদি অশান্তি হয় সমাজ অশান্তিতে ভরে যায় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে সন্তান কুসন্তানে পরিণত হয় ইল্লা মাশাআল্লাহ কারণ ওই সন্তান মানুষ কেউ থাকে না ফলে যাযাবর জীবনে যে অবস্থা সেটাই হয় সেজন্য এ বিষয়ে আল্লাহ আল্লাহের বাণীসমূহ আমরা আপনাদের সামনে তুলে ধরব কারণ বর্তমান অবস্থাটা আপনারা যারা পত্রপত্রিকা পড়েন এবং যারা এমনিতে জানেন মর্মান্তিক অবস্থা মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরা যেতে পারছে না ছেলেদের অত্যাচারে ইফ টিজিং বলা হতো বাজেট কমে গেছিলো আবার শুরু হয়েছে এর বিরুদ্ধে যারাই কথা বলছে তারাই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে প্রচণ্ড নির্যাতন শিকার হচ্ছে গত এক সপ্তাহের মধ্যে এক পুলিশ কর্মকর্তা ছবি বের হয়েছে বেসরে ভদ্র মানুষ দাড়িওয়ালা মানুষ রিটায়ার করে বাড়িতে এসছেন গ্রামে দেখেন যে গ্রামের দুষ্টু ছেলেদের কারণে মেয়েদের জীবনের নিরাপত্তা নাই তিনি এর বিরুদ্ধে কথা বললেন সবাইকে সচেতন করলেন ছেলেদেরকেও সচেতন করলেন কিন্তু না উনি এবং আর কয়েকজন মুরব্বী এক জায়গায় একজন বসে আছেন বেলা এগারোটার সময় প্রকাশ্য দিনের বেলায় গ্রামের ওই সব নষ্ট ছেলেরা দল বেঁধে এসে প্রকাশ্যভাবে কুপিয়ে তাকে হত্যা করেছে সঙ্গে আর পাঁচ ছজনকে আহত করেছে তার হাসপাতালে আছে জানি না কেউ মারা গেছে কিনা বিচার নামে প্রহাসন হয় আপনারা জানেন আদালত হলে ধনী মানুষের জন্য গরিবের কোনো বিচার নাই এরপর যদি বিচার শুরু হয়তো শেষ হয় না বাদী বিবাদী হায়াত শেষ হয় বিচারের হায়াত শেষ হয় না ফলে এখন ইলেকশনের সামনে গুন্ডাদের কদর বেড়েছে আজকে দেখলাম একটা গুলি করে মেরেছে যত ইলেকশন কাজ আসবে ততই গুন্ডাই বাড়বে ইলেকশন মানে এক কথা বলে প্রচলিত তন্ত্র এ গুন্ডা তন্ত্র গুন্ডা নাই যে সংগঠনের সে সংগঠনের কোনো অগ্রগতি নাই নেতারা আছে ভালো পোশাক পরে টাকা ছাড়ছে গুন্ডারা গুন্ডামি করছে এরা হলে জনগণ জনগণ তাদের ঠেকায় আসলে কী জনগণ তার মানুষ বোঝে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কোথাও নাই এদেশে তো প্রশ্নই ওঠে না ফলে শৃঙ্খলা বলে আর কিছুই এখন থাকছে না কাগজে কলমে সবই আছে প্রয়োগে কিছুই নেই এই অবস্থায় আমরা দেড় হাজার বছর আগে ফিরে যাই যখন মক্কার জাহেলি আরবে এই অবস্থা ছিল তখন আমার রসুল কোনো তরবরি নিয়ে আসেন নাই তিনি কোনো জেলখানার ভয় দেখান নাই তিনি সেরেফ মানুষেরকে তার মৃত্যুর ভয় দেখিয়েছিলেন এবং পরকালের জীবনের কথা শুনিয়েছিলেন আমরাও আজকে ওই গুন্ডাদের উদ্দেশ্যে ইফটিজাদদের উদ্দেশ্যে নারী নির্যাতনকারী স্বামীদের বিরুদ্ধে কোরআন হাদিসের বাণী শোনাতে চাই তার বেশি কিছু নয় বিস্ময়কর বিষয় এই বিদেশের সর্বোচ্চ ইসলামী প্রতিষ্ঠানের সর্বোচ্চ ডিগ্রিধারী আলমরা পর্যন্ত তাদের স্ত্রীদের সঙ্গে যে নির্যাতন আচরণ করছে যা শুনলে এক কথায় নির্বাক হয়ে যেতে হয় মানুষ বিদেশে যায় ভালো উচ্চ উঁচু শিক্ষা উচ্চশিক্ষার জন্য কি শিখছে এই পরে ধর্মীয় শিক্ষা শিক্ষিত হইতে তারা ভালো হওয়ার কথা আজকে সকাল পর্যন্ত এই ধরনের এক ব্যক্তির রিপোর্ট আসছে তার বউ বাড়ি সে কানতেছে আমাদের বাসাটা এখন হয়েছে নির্যাতিত মা বোনদের কান্নার স্থান অন্তত তারা এসে বলি একটু বুকটা খালি করতে পারে কিন্তু কাউকে বলতে পারে না লজ্জায় অল্প বছরের বয়সের মেয়ে একটা বাচ্চা নিয়ে সে বিধ বাচ্চাই তো খারাপ অবস্থায় বসবাস করছে নির্যাতন চলেছে বাইরের মানুষকে বিশ্বাসই করবে না কোনো সাক্ষী নেই নির্যাতন কী হয় মেয়েদের উপরে সেগুলো হয় গোপনের নির্যাতন সে নির্যাতন খালি মেয়েরাই বলতে পারে পৃথিবীর মানুষ জানতে পারে না একবার রসুল্লাহ সাল্লা সাল্লামের বাসায় বহু মহিলাকে ভিড় করেছে আল্লাহ রসুল বললেন কি হলো আমার বাসায় কে মহিলাদের আড্ডা খান হয়ে গেল অমরকে বলে অমর দেখো কি করবো আমি এখন এত নালের সন্দ কিভাবে আমি আল্লাহকে ইচ্ছা মানুষ আমাদেরকে অভিভাবক মনে করে সময় নির্যাতিত মহিলারা আমাদের বাসায় এসেও ঠিক এমনি করে ভিড় করে আর সেজন্য আমরা অনেক কিছু জানতে পারি যেগুলি আপনারা জানতে পারেন না তাদের স্বামীরা সমাজে প্রতিষ্ঠিত তাদের নাম শুনে মনে বাপরে ভাব কিন্তু তাদের ভিতরটা এত এত নোংরা সাধারণ গুন্ডাচ্ছে খারাপ এই সমস্ত বড়ো বড়ো ডিগ্রিধারী উচ্চশিক্ষিত লোকেরা সবারই উদ্দেশ্যে সেদিন যেমন আমার রসুল হাদিস শুনিয়েছিলেন কোরআন শুনিয়েছিলেন আখরাতের ভয় দেখিয়েছিলেন মানুষ যতই লাফালাফি করুক দুইবার পায়খানা তিনবার বমি হলে বেড রেস্ট বা চলে হাসপাতালে লম্বা সব বন্ধ হয়ে যাবে গুন্ডামি শেষ হয়ে যাবে তাকে মরতেই হবে মৃত্যুর কোনো ব্যত্যয় নেই এটার থেকে বাঁচার কোনো উপায় কারণ নাই কেউ যৌবন বয়সে মরবে কেউ বড় বয়সে মরবে এটা আল্লাহর ইচ্ছা অতএব হে গুন্ডা সাবধান তোমার গুন্ডামি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে হে ঘাতক সাবধান তোমার দেহের শক্তি যে কোনো সময় প্যারালাইজড হয়ে যেতে পারে ওভার আল্লাহ সব দেখছেন ওসামিউল বাসির তিনি সবই শোনেন সবই দেখেন যে কোনো সময় তোমার উপরে তার প্রতিশোধ নেমে আসবে তুমি চিরদিনের মতো পঙ্গ হয়ে যাবে আর এক পা ফেলতে পারবে না তখন তোমার দেখা কেউ থাকবে না দুনিয়াতে আল্লাহ নির্দেশ মুসলমানদের সামনে হুন্না বেল মাহরু কাবরদার তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করো কার হে তুমা তাদের কোনো একটা ব্যবহার তুমি অপছন্দ করো আল্লাহ একটা বিষয় তুমি অপছন্দ করতে পারো দেখবে তার মধ্যে আরো বহু বিষয় রয়েছে যা তুমি পছন্দ করবে ভালোবাসবে একটা মানুষের মধ্যে খালি খারাপই থাকে না ভালোও থাকে কোনো একটা বিষয় যদি খারাপ হয়ও যদি তার বহু বিষয় তুমি তার কাছে ভালোভাবে অতএব খারাপ দেখলেই তাকে মারপিট শুরু করে দেওয়া গায়ে আছে বলে এটা করোনা খবরদার আল্লাহর নির্দেশ মনে রাখুন আরে সুরা নেশা অর্থ হচ্ছে মহিলাদের সুরা কোরআনে মহিলাদের নামেই সিয়াত্তর আয়াত বিশিষ্ট একটি সুরা নাজিল হয়েছে শুধু মহিলাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকের বাংলাদেশে আমাদের ধারণায় তৈরি হয়েছে মহিলাদের ক্ষমতা নিয়ে আসলেই তারা সেফ আর কত ক্ষমতা নিয়ে আসবা প্রধানমন্ত্রী মহিলা বিরোধী নেত্রী মহিলা স্পিকার মহিলা পারলে প্রধান সেনাপতি মহিলা হবে দুদিন পরে পুলিশ অত মহিলা হয়েই গেল কিছু হচ্ছে সে একজন কারাগারস্থ ছিলাম মাঝে মধ্যে আসতে হতো রিমান্ডে তখন গল্প হতো ওসি সাহেবদের সাথে ওসি ডিসি এবং এসপির সাথে একদিন গল্প হতো স্যার সে যে বিপদে পড়েছে মহিলা পুরুষ লাগিয়ে দিয়ে গেছে যে ওর অনেক এমন পাপ করে দিয়ে গেছে অনেক হয়েছে ওদেরকে আমরা ঠেকাতে পারি না পুরুষ পুলিশের হাত থেকে মহিলা পুলিশকে ঠেকানো কাজই আমাদের বড়ো হয়ে এখন ঠেকা নেম এ বলছে কবে তো দু হাজার ছয় সালের খবর আপনাকে শোনাচ্ছে রাত বিশ বছর হয়ে গেল আমেরিকার সরকার হাতে বলে পিস্তল নিয়ে আমেরিকার সৈন্য মহিলা সৈন্যরা টয়লেটে যায় না জানি এই ফাঁকে তাদেরকে ধর্ষণ করে দেয় পুরুষ সৈন্যরা দক্ষিণ কোরিয়ার সৈন্যদের অবস্থা আরও খারাপ সব পত্রিকা আসে এগুলো হাতে খালি ক্ষমতা দিলেই পিস্তল দিলেই ক্ষমতাশালী হবে এই চিন্তা করবেন না বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে নারী নির্যাতন সবচেয়ে বেশি হচ্ছে দুই মহিলা প্রধানমন্ত্রীর আমলে এত নির্যাতনের আগে কখনো হয়নি লাভ ক্ষমতা তো আসেনি ক্ষমতা থাকলেই হবে যদি মানুষ মানুষকে সম্মান না দেয় পুরুষ যদি স্ত্রীকে স্ত্রী যদি স্বামীকে পরস্পর সম্মান শ্রদ্ধা পরস্পরের না থাকে বড় ছোট যদি পরস্পরের ছোট স্নেহ এবং ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ না থাকে সমাজ এক পা চলতে পারবে না এ বিষয়েটা মৌলিক হাদিস আল্লাহ রসুল বলে গিয়েছেন মাল্লামে হামসাগিরে না মাল্লাম আরে ফাকা কবিরেনা ফালাই সে না যে ব্যক্তি আমাদের ছোটোদের স্নেহ করে না বড়দের মর্যাদা বোঝে না সে আমাদের দলভুক্ত নয় এই একটা হাদিস যথেষ্ট সমাজ সুন্দরভাবে পরিচালনার জন্য কিন্তু কে চালাবে আমার শিক্ষকরা হয়েছে ছাত্রদের ভাই তারা কি সম্মান করবে সব দল আর পার্টি করে করে ধ্বংস হয়ে গেল যাই হোক আল্লাহর হুকুম শোনেন যারা নারী নির্যাতন করেন স্ত্রী নির্যাতন করেন সব পুরুষদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন আসেরও হুন্না বেলমাহর খাবরদার স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করো কোনো একটা ব্যবহার খারাপ দেখলে মনে রেখো তার কাছ থেকে উত্তম ব্যবহার আরও পাবে যদি তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো হাজ আল্লাহ খায়রান কাসির আল্লাহ তার মধ্যে আর বহু কল্যাণ নিহিত রেখেছেন যা তুমি জানো বিদায় হসের ভাষণের আল্লাস ও দুনিয়াতে বিদায় হস করলেন এ পর আর হজ করেন নাই এই ভাষণের পরের দিন মাত্র আশি দিন দুনিয়াতে বেঁচে ছিলেন তিনি বলে যাচ্ছেন জাবরিন আবদুল্লাহ কালকার সুলাহি সাল্লাম ফাত্তাকুল্লাহ হাফিন্না ফাইন্যকুম আকাশ তুমু হুন না ফাত্তাকুল্লাহ হাফিন নেসা হে মুসলমান যারা আজকের আমার ভাষণে উপস্থিত আছো হিসাব মতে হবে ওই দিন এক লক্ষ চব্বিশ মতান্তরে এক লক্ষ চল্লিশ হাজার হাজি সাহেব ওজিন ছিলেন এবং তিনি টিলায় উঠে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে টিলাকে এখন জাবলুর রহমত বলা হয় টিলায় উপরে কাসওয়া উটনির পিঠে বসে তিনি ভাষণ দিচ্ছেন তখন একাধে বলছেন হাফিন তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো বে আমান হে কারণ তোমরা তাদেরকে গ্রহণ করেছিলে আল্লাহর নিরাপত্তায় কষ্ট আলাল তোমা এবং আল্লাহর কালেমের মাধ্যমে তোমরা তাদেরকে হালাল করেছ অর্থাৎ খদ্দা পড়া বিয়ের সময় এটা আল্লাহর নামে তোমার একজন অন্যের মেয়েকে নিজের ঘরে নিয়ে এসছো পুরা দায়িত্ব তোমার অতএব তোমরা সাবধান যে নবী তার বিদায় বেলায় পর্যন্ত এই কথা বলে যাচ্ছেন আমরা সেই নবীর উন্মত হয়ে কীভাবে আমাদের স্ত্রীদের উপর নির্যাতন করতে পারি যদিও তার সর্বশেষ অশিয়াস ছিল সালাত সাবধান না এবং তোমাদের স্ত্রী জাতি তাদের সম্পর্কে তোমার সাবধান থেকে মৃত্যুর সময় পর্যন্ত তার জব্দ দিয়ে কথা বেরিয়ে যাচ্ছে তিনি জানতেন মহিলাদের উপরে কি নির্যাতন হচ্ছে তিনি দেখেছেন আরব দেশের নির্যাতনের চেহারা তিনি দেখেছেন আমরা দেখছি বাংলাদেশের নির্যাতনের চেহারা শুধু বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ডে একই অবস্থা হচ্ছে বলছেন দেখো হিনুক আহাদন্তু নাহ হে নারী জাতি তোমরা এমন কোন পুরুষকে ঘরে স্থান দিও না যে পুরুষকে তোমার স্বামী অপছন্দ করেন আলাইকুম আল্লাহ রিস্কিল মারুফ হে স্বামীরা স্ত্রীদের উপরে তোমাদের দায়িত্ব হলো তাদের ভরণ পোষণের আরও বৈধ উপায় স্ত্রীরাও ভরণ পোষণ করবে তুমিও ভরণ পোষণ করবে তো বাচ্চাদের পেকে যাদের দাদিনানি বাড়িতে আছে তাদের পক্ষে সম্ভব যাদের কিছুই নাই দেখেন পেপারে এসছিল একবার ঘরের তালা দিয়ে চলে গেছে দুজনের ইতিমধ্যে টিভি চালু করে দিয়ে রেখে গেছে ছেলে একটু বড়ো হয়েছে সাত আট বছর বয়স হয়েছে কি তার চেয়ে কম টিভিতে ইন্ডিয়ান চ্যানেল চলছিল সেখানে ফাঁসি দেওয়ার দৃশ্য দেখাচ্ছিলো ও মায়ের সেই কি বলে ওটা ওরটা নিয়ে নিজের গলা দিয়ে ঝুলে পড়েছে বাপ মা চলে আসছে কর্মস্থল থেকে দরজা খুলে খোলে না শেষ দরজা ভেঙে ঢুকে থাকে ছেলে ঝুলে আসে টিভি চলছে এটা আমাদের ঢাকার খবর এই যদি অবস্থা হয় আমাদের ধীর তোমার জীবন টাকা বড় না সন্তান বড়। স্ত্রীর কর্তব্য হল স্বামী যাকে অপছন্দ করেন এমন কারণ পুরুষজন ঘরে না ঢোকে তার সাথে কোনো সম্পর্কই না রাখে আর স্বামীর কর্তব্য হলে স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা বৈধ পন্থায় কোনো অবৈধ পন্থায় নয় শূল্যমুখী বলতেও লজ্জাবোধ হয় স্বামীরা স্ত্রীদের দিয়ে বেশ বৃত্তি করাচ্ছে স্ত্রী রাজি না তবুও করাচ্ছে টাকা ইনকাম হবে এইসব বাংলাদেশে খবর আমি বাইরে কথা বলছিলাম এই জন্য আল্লাহ যে আরও খবরদার বৈধ পন্থায় ভরণ পোষণের ব্যবস্থা করো কোনো অবৈধ পন্থা নয় না খেয়ে মারো তাও বলো আল্লাহ রুজির মালিক ব্যবস্থা করবেন কিন্তু অবৈধ পন্থা যাবে না মনে রেখো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হল পুণ্যশীল স্ত্রী আর দুনিয়া আলহাবাহী মাতা ও খায়রু মাতা দুনিয়া মারাতো সালেহা পুরো পৃথিবীটাই একটা সম্পদ আর পৃথিবীর সমস্ত সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হল পুণ্যশীলা স্ত্রী যার ঘরে নিকার স্ত্রী আছে সেই দুনিয়া জান্নাতে বাস করছে সোজা কথা তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে নাই আর নানা সিমাল্লা ওয়াই সাল্লাল্লা আল্লাহ সাল্লাম দরুদ পড়বেন সঙ্গে সঙ্গে মহম্মতের সঙ্গে তাজা হোয়াজাল আব্দুল ফাগতক ব্লালিস্তার দিন ফাইলে তাকিল্লা ফিদদেশী বাকি রাহুল বাহাকি বেশ নদী যখন বান্দা বিবাহ করে তখন তার অর্ধেক দিন পূর্ণতা লাভ করে অতএব হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো বাকি অর্ধেক জীবন সম্পর্কে অর্থাৎ তুমি বিয়ে করলে তো দিনের অর্ধেক পূর্ণ হয়ে গেল আর বাকি অর্ধেক নিয়ে তুমি চিন্তা করো স্ত্রীর মাধ্যমে আমার জীবনের অর্ধেক দিন পূর্ণতা লাভ পায় যে স্ত্রীর মাধ্যমে সেই স্ত্রীর সঙ্গে কোনো অসাধ্যভার করা যাবে প্রশ্নেই ওঠে না আপনি চলে গেছেন চাকরি করতে কোথায় বিদেশে আমাদের ভাইরা প্রবাসী জীবনে এখন সরকার খুব খুশি খুব টাকা আসতেছে এখন ডলার সংকটটা কী হয়েছে আজকে তাহলে পেপার পড়লাম ডলার সংকটটা কী যায় আসে এত রেমিটেন্স আসছে বিদেশ থেকে সরকার মহা খুশি ওই রেমিটেন্সই চলবে ডলার লাগবে না রেমিটেন্সটা কাদের প্রবাসী ভাই বোনদের মাথার ঘাম পায়ে ফেলে তারা অনকাম করছে সেই টাকা তাদের পরিবারের জন্য দেশে পাঠাচ্ছে আর পরিবারের বউ যদি সেগুলো নিয়ে আত্মসাত করে অন্য পুরুষের সঙ্গে পরকিয়া কাজ করে অন্যায় কাজ করি বেলায় তাহলে তার অবস্থা কী হয় তাহলে এহো কালো পরকাল গেলো সাবধান স্বামী স্ত্রীকে নিয়েই সংসার স্বামী স্ত্রীকে নিয়েই পরিবার এই পরিবারের ইউনিট যা ধ্বংস করে তার ওই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট লোক আনা বিহরতাাল্লাম পি লাহু আই আল্লাহ রসুল সবচেয়ে কোন মহিলা উত্তম কলা রহু এজা নাজারা অতী অহু এজা আমারা। অলা তোহা প্রভু ফি নফসেহা অলে মা লেহা তিনি বললেন যে স্ত্রীর দিকে তাকালে স্বামী খুশি হয় সব দুঃখ ভুলে যায় কেউই আমার স্ত্রী আস যে স্ত্রী স্বামীর আনুগত্য করে যখন যেভাবে বলে তার মালের সম্পদে সে কোন রকম ক্ষতিস্র করে না এমনকি রান্নাঘরে থাকলেও যদি স্বামীটাকে দ্রুত চলে আসে যদি কারো ঘরে এরকম স্ত্রী থাকে আল্লাহর রসুল বলছেন সেই স্ত্রী সর্বোত্তম হল সর্বোত্তমি হতাালাম খবরদার কোন স্বামী যেন স্ত্রীর উপরে বিদ্বেষ পোষণ না করে কারণ একটা কাজ যদি তার খারাপ হয় আর একটা কাজ তার ভালো হবেই অতএব স্ত্রীর প্রতি কখনোই বিদ্বেষী মনোভাব পোষণ করো না ও নির্দেশ আল্লাহ রসুলের আমার আয়েশতা হে মুসলমান তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম মনে রেখো আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম ব্যক্তি বোঝা গেল দুনিয়া তো শুধু নয় আখরা তো ওই সাক্ষা আল্লাহ নিবেন সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় আপনার বাসার উপায় না স্বামীর উপর স্ত্রীর হক কি হাকিম বিদ মিয়াল কোশায়ী আবিহা রসুল মা হক জোজিন আহে দেনা আলাই হে হে আন্দ রসুল আমাদের স্ত্রীদের আমাদের উপরে কি হক রয়েছে কলা ততই মা হায়াজা তাহেমতা তক্সু হায়াজাক সাইতা যখন তুমি খাওবে স্ত্রীকে খাওয়াবে কয়টা স্বামী আছে স্ত্রী সাথে কখন খবর নিয়েছেন আপনি যে ভালো ভালো খাচ্ছেন মাছের মাথা খাচ্ছেন স্ত্রী ওই হাড়ির বুঝি খায় তার ভাগ্যে কোনো ভালো খানা জোটে না অধিকাংশ স্ত্রী হাড়ির তলারটা খায় ওপরটা স্বামীকে দেয় খেয়াল করছেন কখনো আপনি মাসে মাসে লুঙ্গি কেনের জামা পাল্টান স্ত্রীর যে শাড়ি পাল্টাতে হয় আপনি জানেন না বিশেষ করে নাম ধরে ধরে আল্লাহ বলছেন তাই যখন খাবে তাকে খাওয়াবে বসো একসঙ্গে খাই এক টেবিলি খাবে স্ত্রী স্বামী সন্তান এরিন হলো পরিবার কে কোথায় কি খায় কিছু খবরই রাখে না হাজুরফিল বাইরে রাগ হয়ে যায় স্ত্রী পরে অভিমান করো তার ঘরের মধ্যেই করো ক্ষেত্রে বাইরে যেন কেউ জানতে না পারে কঠোর নিষেধাজ্ঞা একদম অর্থাৎ বেড পাল্টাতে পারো কিন্তু কোনো অবস্থাতেই তাকে ছেড়ে চলে দিতে পারো না দেখেন না আশপাশ তাকান আপনাদের কাছে আসে না তো অধিকাংশ এই এলাকার মা বোনদের অবস্থাগুলো দেখেন স্বামী আছে মাসের পর মাস স্বামীর সঙ্গে স্ত্রীর সাক্ষাৎ নাই স্ত্রীর লোকের বাড়িতে কাজ করে করে অন্য জোগায় বাচ্চাদের খাওয়ায় নিজে খায় তো স্বামী কোথায় হ্যাঁ আছে আমি অমুকের স্ত্রী বাস এই নামটুকু আছে স্বামীর সঙ্গে দেখা নেই শুধু মাস নয় বছরের পর বছর সে আরেক জায়গায় যে আরেকজনের সঙ্গে প্রেম করে বিয়ে করে বসে আছে এই সমস্ত বাজে লোকগুলো আর হামেশা আমাদের আশপাশে সমাজের নেতা আছেন সরকারের নেতারা আছেন আর সহজ বলি ডিসি আছে টিএনও আছে মেম্বার আছে কাউন্সিলর আছে চেয়ারম্যান আছে নেই কোনটা বলেন সবাই আছে সব যার যার তালে ব্যস্ত তারা কি কোনো সমাজের দিকে তাকায় ভোটের সময় গিয়ে টাকা দিয়ে আগে দিন ও তাই তো মোটে পাইনি পাঁচশো নেবে যে ভোটটা দিয়ে দিই এই তো তোমাদের নির্বাচন এই তো খেলা তোমাদের দায়িত্ব ছিল সমাজের রং ঘরে ঘরে যে মানুষের অবস্থা খবর নেওয়া অমর ফারুকের কথা মনে নেই রাতে অন্ধকারে তিনি তার স্ত্রীকে নিয়ে বেরোতেন মদিনার রাস্তা রাস্তায় ঘুরতেন কেউ টের না এসব তো ইতিহাস হয়ে আছে ইতিহাস হয়ে আছে বিশ্ব ইতিহাসে কোথাও এরকম প্রমাণ আপনি পাবেন না একদিন স্বামী স্ত্রী যাচ্ছেন পুরুষ লোকটা বাইরে এসে তাকাতে ডানি ভাই অন্ধকার ইলেকট্রিসিটি তো তো ছিল না অমর বলছে কে হে তুমি এরকম অবস্থা কেন তোমার হয়েছে বলে আপনি কি আমি জানি না আমার স্ত্রী এখন হঠাৎ করে গর্ব যন্ত্রণা শুরু হয়েছে আমি তো পুরুষ মানুষ বুঝি না কিছু আমি কি করবো অমর ইঙ্গিত দিল স্ত্রী যাও ভেতরে যাও ভেতরে গিয়ে সুন্দরভাবে প্রসব হলো বাচ্চা কেঁদে উঠলো বললেন তোমার বন্ধুকে বলো তার ছেলে হয়েছে কি আনন্দ আনন্দে গেলেন বেতন তহবিল থেকে আটা আর যা লাগে একটা মহিলার খাওয়ার জন্য বাচ্চার পরে সব নিয়ে এসে রাতেই তার হাতে তুলে দিলেন তার স্বামীর হাতে পরের জন্য ওমর লোক পাঠিয়েছে যাও তো ওই লোকটাকে ডেকে নিয়ে ডেকে নিয়ে আসছে কে হে তোমার বাচ্চা কেমন আছে ভয়ে কে কি আপনি কেমন কেউ জানলেন বলে আমি তো তোমাকে রাত্রে গিয়ে আটাতে সবজি আসলাম তো দেখো অমনি গিয়ে পড়েছে কান্তে কাঁদতে হে খলিপা আপনি নিজে গেছিলেন হ্যাঁ তোমার স্ত্রী প্রসাদ তো আমার স্ত্রী করলো ইতিহাস জানা নেই লম্বা লম্বা কথা বলে গণতন্ত্র খুব ফালতুতন্ত্র গুন্ডাতন্ত্র ইতিহাস আপনারা ভুলে গেছেন তাড়াতাড়ি এই ছিল ইসলামী খিলাফতের বাস্তব নমুনা এরকম ঘটনা যদি বলা হয়তো আউবকর ওমর ওসমান আলী তাদের অসংখ্য ঘটনা পাবেন তারপর থেকে ইতিহাস নষ্ট হয়ে গেছে এরপরেও ছিল আব্বাসীয় খেলাপথের কিছুটা তো ছিল অন্তত মোতাকিবিল্লাহ মন্ত্রী খলিফা ওটাতে একজন লোক দৌড়ি হে মন্ত্রী ও জায়গায় গেছিলাম কানতে সে লোকটা বাইরে কেন চারটা বাচ্চা প্রচণ্ড শীতে কাপড় নাই কি করবে ভেবে পাচ্ছে না টাকা নাই বলে কি ওইখানে মন্ত্রীর গায়ে যে কাপড় চড়ছিল খুলে দিয়ে আরেক কিছু যা পেলেন নগদ তুমি দৌড়াও আগে বাচ্চাদের কাপড় পরাও তার বাপকে মাকে কাপড় পরে আসে ও চলে গেল সেখানে গিয়ে কাপড় পরিয়ে তারপরে সেই খবর এসে ফিরে এসে দেখা মন্ত্রী ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে বা ঘরেও যায়নি পাবেন আব্বাস খালিফদের আমলে এক মন্ত্রী যদি এই দায়িত্ববোধ থাকে আমরা কিসের নেতা ঘুমাত উচিত না সত্তর কোটি মানুষের দুঃখ বেদনা জানার জন্যই মানুষ নির্বাচন করে নেতা বানায় নেতারা তো নেতৃত্বে পাওয়ার পরে জনগণকে ভুলে যায় কৈফত দিতে হবে আল্লাহর কাছে কারো বাঁচার উপায় থাকবে না সেদিন এবার আসেন স্বামী স্ত্রী উভয়ের প্রতি উভয়ের দায়িত্ব পুরুষের যেমন দায়িত্ব নারীর প্রতি আছে নারীর দায়িত্ব তেমনি পুরুষের উপরে আছে আল্লাহ বলছেন আর রেজাল ও কৌবাবুন আল্লাহ নেশা বেমে ফব্দ আল্লাহ বা আধম আল্লাহ বা আমুয়ালেহিম ফাশ আলেহা তো কানে তুন হাফ জাত নি গায়ে ফালা তা আলাইহিন আলাই ইন্না কানা আলাই কবিরা সূরা নিসা 34 হা পুরুষরা হলো স্ত্রী জাতির কাইয়্যম অভিভাবক কিছু নাট শিটকেনার লোক তৈরিছে আজকাল আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যখন বলা পুরুষরা নারেদের কর্তৃত্বশীল হ্যাঁ পুরুষরা কর্তা তা কর্তা কী হবে তুমি হবে নাকি যখন স্ত্রীর বাচ্চা হয় তো স্ত্রীর ওষুধপত্র কিনে আনে রা স্ত্রী নিজে যায় না তুমি যাও এইসব কথিত উচ্চশিক্ষিত লোকরা এই আয়াতের বিরুদ্ধে অনেক কথা বলেন যে কোনো মানুষ দুনিয়া বাঁচতে তার একটা অভিভাবক থাকতেই হবে অভিভাবক ছাড়া নেতা ছাড়া কোনো সংসার কেন দুজন লোক রাস্তা চলতে পারে না তিনজন বলছে আর তিনজন আমি দুজন বলি দুজন লোকও ছাড়া দুজন লোক যে রাস্তায় বেরা ও মধ্যে একজন আর একজনের অনুসরণ করে অটোমেটিক একজন নেতা হয়েছে যার জ্ঞান কম বেশি সে তাকে অটোমেটিক নেতা মানে ভাই বলেন তো কী করা যায় এটা হতেই হবে এটা আল্লাহর ব্যবস্থাপনা সবাইকে আল্লাহ সমান মেধা দিয়ে সৃষ্টি করেন নাই আর পুরুষকে যে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন নারীকে সে ক্ষমতা দেন নাই নারী অভিভাবকত্ব করবে তার স্বামী পুরুষরা নারী জাতির উপরে কাইয়েম অভিভাবক কারণ ফকদ আল্লাহ বাদে এটা পাক একে অপর উপরে প্রাধান্য দান করেছেন আমু আমিম আর পুরুষরা অর্থ উপার্জন করে নারীদের পক্ষের নারীদের স্বার্থে ব্যয় করে তৎস আলি হাত কানুন হাফুল গায়ে পুণ্যশীলা নারী সেই যারা অনুগত হাফ হাফুল গায়ে স্বামীর অনুপস্থিতিতে তাকে হেফাজত করে তার জান মাল ছেলে মেয়ে সংসার সব তারা হেফাজত করে বেমা হাফেজ আল্লাহ যেটা আল্লাহ হেফাজত করেছেন তাই না যদি স্ত্রীরা তোমাদের আনুগত্য করে ফালা হিন্না সাবিলা খাবরদার তাদের উপরে তুমি আদৌ বাড়াবাড়ি করো না আল্লাহ কানা আলি জেন কবি রক আল্লাহর সব চাইতে বড় ক্ষমতাশালী আল্লাহর উপরে তুমি লম্ব জম্প করে পারবে না চুরে নেশাহ চৌত্রিশ আহে নাদবিলা আমার কাদর সালুল্লাহে সাল্লুল আলাহিসাল্লাম আলা কুল্লুকুম রায় খাবারদার হে স্বামী স্ত্রী হে পুরুষ ও নারী জাতি তোমার প্রত্যেকেই দায়িত্বশীল রাজন আল্লাহ রি পুরুষ তার পরিবারের দায়িত্বশীল সে তার পরিবার সম্পর্কে কেউ আমাদের মাঠে জিজ্ঞাসিত হবে অল আলা বাইতেহী ওহিয়া আতুন আনহুম স্ত্রী তার স্বামীর বাড়ির দায়িত্বশীল স্বামীর সন্তানের দায়িত্বশীল তাকে অবশ্যই কেউ আমাদের মাঠে সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে দুর্ভাগ্য আমরা যা দেখছি স্ত্রীরাই বাচ্চা মানুষ করার জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে এ বাড়ি ওবাড়ি খেটে বেড়াচ্ছে পুরুষের কোনো খবর নাই অর্থাৎ দায়িত্ব দুজনের সমান আনার হাসানের বাসারি কল কান রাজুল ইতালোক একুল কুন্তুল্লা আইবান ফানজাল তত্তা খুজু আয়াতুল্লাহ হুজুয়া একদল পুরুষ আছে তার কথা কথা তালাক দেয় এসব গল্প আপনারা জানবেন সব আমার শুনতে আছে ঘরে বসে বিষয় কত তালাক দিল তোর মেয়ে বলছে মা কি করবো ও তো খালি তালাক দেয় আবার মা কাছে আমি কি করবো মা বলছে আরে তোর বাপ তো আমাকে শত শতবার তালাক দিছে এই নদার ঘটনা বাইরে যাওয়ার দরকার নেই তোর বাপ তো আমাকে শত শতবার তালাক দিছে এই যদি অবস্থা হয় তালাক নিয়ে খেলা করা হচ্ছে না এটা আজকে নতুন ঘটনা নয় রসুলজ্জামানত এই ঘটনা হয়েছিল কান রাজল ইউতাল্লোকে ইয়াকুল হুকুন তোলা হেবান সে সময় জাহিল যুগের লোকেরা বহুত তালাক দিলতারে বলতো আর আমি খেলা করছে তো আনসাল্লাহ তন আল্লাহ সুরে বকারা দুশো একটি সাহেতু নাজুল করে বললেন লাহ তত্ত্বু আয়াতিল্লাহ হুজুয়া খবরদার তন আল্লাহর আয়াত নিয়ে খেলা না আন মাহমুদ বিন লাবিদ কল অকবরা রসুল আহি সাল্লাল্লাহ আলাই সাল্লাম রাজুলিন সাল্লাহত জামিয়া আল্লাহ রসুল এনকে খবর দেওয়া হলো যে একজন লোক তার স্ত্রীকে একসঙ্গে তিন তালাক দিয়ে দিছে ঠকামা গজবানদের রাগে উঠে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল তো এমনি শান্ত মানুষ কত রাগ হলে বসা মানুষটা উঠে দাঁড়িয়ে যায় চিন্তা করুন কত খেটা খেচ্ছে তুম্মা কয়াল আর জেল্লা অবিকেতাবিল্লা অনা বয় না আজ হইকুম আলদার কেতাব্নি খেলা হচ্ছে আমি এখনও তোমাদের সময় বেঁচে আসি রহমেদ সেনাতুন সেহি বোঝা গেল তালাক দেয়া খেলা করা চলবে না তালাক শব্দটা খুব মারাত্মক শব্দ আর আমি হরত রসাল তিনটা বিষয় রয়েছে বললেই সেটা কার্যকর হয়ে যাবে সত্য সব গৃহীত হবে এক আর নিকাহ বিয়ে বসে কি বলি আমরা কবুল করলাম আর কিছু বলি খালি কবুল করলাম বললাম বাস হয়ে গেল বিয়ে আর কোনো আনুষ্ঠানিকতা লাগবে না তালাক শব্দ মুখে বললেই তালাক হয়ে যাবে অমনি করে আপনি তালাক দিয়েছেন ঈদ তুমি রেজাত করবেন বললেই রজাতকার হয়ে যাবে এর জন্য কোনো সাক্ষী স্বাবত কোনো কিছু দরকার নেই এই তিনটা বিষয় রয়েছে দিয়ে বললেই কার্যকর হবে আল্লাহ হাদিসটা মাথায় রাখবেন কথায় কথায় তালাক বলবেন না তবা করেন

তোমার তিনটা তালাক হয়েছে বউশেষ আর সাতানব্বইটা তালাক হয়ে তুমি আল্লাহর আয়াত নিয়ে খেলা করেছো ওইদে কিছু হয়নি এ তাই যদি কেউ একসঙ্গে তিন তালাক দেয় একটা তালাক হবে একসঙ্গে পাঁচ সাত পড়েছে যদি কেউ বলে তা মানে কি জোহর আসন মগ নিবিষ্য একসাথে পড়েছে তা তো হয় না পাঁচ রক্তে পাঁচটা সেলাক্ট পড়তে হয় একসঙ্গে তিন তালাক বললে একটা তালাক হবে কিন্তু যদি আজ একটা দিলাম কাল একটা দিলাম পরশু একটা দিলাম এরকম যদি তাল করি বা মাসা একটা করে দিলাম আর মনে করি যে এটা কিছুই না খেলা করছি খেলা হবে না এটা তালাক হয়ে যাবে অতএব সাবধান যারা তালাক নিয়ে খেলা করেন বিরত থাকেন তালাক শব্দটা মারাত্মক মুখ দিয়ে বললেই কিন্তু তালাক হয়ে যাবে তালাক নিয়ে খেলা করা যাবে না এলো কাফেররা করতো জাহালে আরবের যুগের লোকেরা করতো আমরা কি সেই কুকুরের স্বভাব পেয়ে গেলাম এমনকি এমন সব উচ্চশিক্ষিত আলেম স্বামীরা রয়েছে যারা নারীদের হায়ার সেকেন্ডার পর্যন্ত মানে না কোরানে বলে ফাক্তুল নিসা ফিল্ম খাবারদা অবস্থা নারীদের নিকটবর্তী হও না কে শোনে কার কথা কোরানের আয়তনে এইভাবে ঠাট্টা বিরুদ্ধে বেশি করে আলমরা ভাইর তোমার মনে করে আর ভালো মানুষ রাধো ভালো মানুষ না ইল্লা মাশআল্লাহ তাদের বৌদিকে শোনে না তোমার স্বামীটা কিরকম ওই বউ আসল সাক্ষীদাতা লোকে সাক্ষী দিলে হবে না বড় বক্তা বড় লেখক বড় নেতা ছাড়ে না সব বরকা যান সাক্ষী সেই দিবে আপনি কেমন চিজ আপনার বউ খবর রাখে আজগুলো সব আজকের যুগের হাদিস সব দেড় বছর আগের হাদিস না সব বলছে এই জন্য যে সে যুগে এরকম ছিল মানুষের প্রকৃত স্বভাব পাল্টায় না মানুষের স্বভাব চিরদিন একই সে যুগের যে স্বভাব ছিল এ একই স্বভাব আছে তবে কি সে যুগে শাসন হয়েছিল শেষ পর্যন্ত যখন আল্লাহ রসুল মদিনাতে যে শাসন ব্যবস্থা কায়েম করলেন তখন শাস্তি হতো শাস্তির ভয়ে মানুষ বিরত থাকতো এখন আর শাসন নাই জাহেলি যুগের মধ্যে চলছি আমরা এমনি যে যার মধ্যে করে যাচ্ছে এই ড্রিঙ্ক অ্যান্ড ভিম মারি মদ খাওয়া যাই করো কোনো শাসন দেশে তো নাই সবই আছে লোক আছে আইন আছে প্রয়োগ নাই আল্লাহ বলছেন জাহালিকা জাহা হুম জাহান্ন কাফারু কত আয়াতি অরসলি হজুয়া সুরা কাহাব একশো ছয়াদ। তারা এইসব নিয়ে খেলতামশা করে সাবধান তাদের প্রতিফল হচ্ছে জাহান্নাম বেমা কাহরুকান্তরালা অস্বীকার করছে কত্তাখু আয়াতি রসুলি হজুয়া আর তারা আমার আয়াতসমূহকে নিয়ে এবং আমার রসুলদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে তাদের একমাত্র শাস্তি হচ্ছে জাহান্নাম খবরদার স্বামীরা এবং যে সমস্ত পুরুষ নারী জাতির উপরে নির্যাতন করে তারা সবাই এই মেস দাক। রাস্তাঘাটে গাড়ি করে অ্যাক্সিডেন্ট হচ্ছে নারী জাতি বিপদে পড়ে যাচ্ছে তাকে সাহায্য করা প্রত্যেক পুরুষের কর্তব্য স্বামী পাবে কোথায় তখন সে আমার মা সে আমার বোন এই মনে করে যদি তারা তাকে আমরা সাহায্য করি তাহলে তো আমরা নেই পাবো ঠিক অমনি করে ডাক্তার সাহেবরা তাদেরকে যে সেবা দেন সেবা অশেষ নেকির হকদার তারা হচ্ছেন কিন্তু অধিকাংশ মানুষের অবস্থা কিন্তু উল্টা আল্লাহ বলছেন লালহ লমিন অবশ্যই আমরা ধ্বংস করে ফেলবো জালেমদেরকে যারা জুলুম করছে নারী হোক আর পুরুষ হোক স্ত্রী হোক আর স্বামী হোক যদি একে অপরের প্রতি যে জুলুম করে অবশ্যই আল্লাহ বলছেন আমি তাদেরকে ধ্বংস করে ফেলবো জন পুরুষ সরকারের কাছে আবেদন করেছে যে আপনার তো নারী নির্যাতন আইন করলেন পুরুষ নির্যাতন আইন করে দেন আমি আমার বইয়ের অত্যাচারে বাছি না কারণ কাউকে বলতে পারি না বাংলাদেশে এসব ঘটছে পুরুষ নির্যাতন আইন করতে হবে দাবি করছে গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট গভর্নমেন্ট তো মহিলা ও কী করবে ওর তো কোনো সমস্যা নেই তাই আমি তো আসি ভালো কিন্তু এই আইন করে লাভ হয়েছে নারীরা এখন এমন ভাড়া শুরু করেছে যে পুরুষের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে দাবি উঠেছে পুরুষ নির্যাতন আইন করেন আইন করতে কত হবে আইন প্রয়োগ করবে কে কান্নাকাটি করছে তাদের একটাই কামনা আমরা ফোড়ায় গিয়েই বসবাস করবো জীবনের যতদিন বাসি পৃথিবীরা কোথাও বাস করার জায়গা আমাদের নাই বাসা ভাড়া নিয়েছে আশপাশে দুঃখের কথা এসে বলে তাকে বলা হলো আপনি নারী শিশু নির্যাতন মামলা করেন না কেন ওই মামলা করবো ওখানে ঘুষ দেবে কে ঘুষের টাকা তো আমার নাই উকিল ধরতে গেলে টাকা লাগে আর সেখান তো ধনীদের পাওয়া আমার স্বামী তো ধনী মানুষ সে সব ম্যানেজ করে ফেলবে আমার তো কিছুই হবে না মাসকান বেড়ে আমাকে মার্কিয়ে মরতে হবে এজন্য আমি নারী শিশু নির্যাতন আদালতে যাই নাই এগুলো কিন্তু বাস্তব আইন আছে ঠিকই রাষ্ট্রিত আইন আছে না প্রত্যেক উপজেলাতে এগুলো অফিস আছে কিন্তু আইনের ফলাফল সুফল আমাদের দেশের নাগরিকরা পাচ্ছে না কারণ ধনী ও গরিবের যে বাহার প্রমাণ বৈষম্য চলছে এখানে দুর্নীতিবাজদের কোনো শাস্তি নাই হাজার হাজার কোয়ার মালিক তারা আর একদার লোক পেটে না খেয়ে মরতেছে ওস আল্লাহ খেলা আপনারা দেখতেই পাচ্ছেন এক পাশে চীন শুকিয়ে মরছে ঠিক পাশে পাকিস্তান ডুবে মরছে একই সীমান্ত না ওখানে শুকিয়ে গত কয়েকশো বছরের মধ্যে এত শুকায় শুকায়নি কখন নদী বিশেষ করে চীনের সবচেয়ে বড় নদীর দানিউব নদী শুকিয়ে একেবারে নিচে চলে গেছে সেখানে সেই হিটলারের উনিশশো পঁয়তাল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বারোটা জাহাজ মাটি তোলাতে বেরিয়ে আসছে আসতে হেডলাইন করেছে বাংলাদেশে বিগত একচল্লিশ বছরের মধ্যে এত খরা হয় নাই মাঠ ঠেটে হয়ে গেছে যে কৃষক সমাজ আমাদের জন্য ধান চাল উৎপাদন করে আজকে তাদের মাথায় হাত যদি ঠিক পাকিস্তানের বন্যা দেখে যদি আপনার জ্ঞান না আসে আপনাকে শিক্ষাভেখে এর দিকে পানির ঢেউ ওপাশে শুকিয়ে কাঠ ঠিক এবার যান আপনি ইউরোপে দাবানল চলছে হঠাৎ করে সমস্ত বন জঙ্গল আগুনই পড়ে যাচ্ছে প্লেন থেকে পানি দিয়ে কি হয় কোথেকে আগুন আসলে কেউ বলতেই পারে না একটার পরে একটা এমনি করে গজব আসতেই আছে এরপরেও মানুষের কোনো হুশ নাই যার হাতে পৃথিবী তিনি সবকিছু মানুষকে বলে করেন যাতে মানুষ আল্লাহর দিকে ফিরিয়ে আসে লালুজি কন্ন ও লালুজি কান্ন মানে আল্লা আদিনা আকবর জন অবশ্যই আমি তোমাদেরকে ছোট ছোট আজাদ দিব মজা সাত আচ্ছাদন করার জন্য ছোট ছোট আজাব দেব বড় আজাব আসার আগে যাতে তারা আল্লাহ দিন ফিরে আসে অতএব বাংলাদেশের নারী পুরুষ উভয় সমাজের উদ্দেশ্যে একটাই বক্তব্য এই সমস্ত গজব দিকে আল্লাহ দিকে ফিরে আসুন পারিবারিক জীবন যদি শেষ হয়ে যায় সমাজ জীবন শেষ হয়ে যাবে পারিবারিক জীবন যদি উন্নত হয় সমাজ জীবন উন্নত হবে অতএব পারিবারিক শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য আনুষঙ্গিক সব কিছু বিষয়ে যারা দায়িত্বশীল আছেন যিনি যত বড় দায়িত্বশীল তিনি তত বড় কৈফত দেন আল্লাহর কাছে অর্থাৎ যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল হয়ে আছেন কর্মকর্তা হয়ে আছেন তাদের সবারই প্রতি আল্লাহ নির্দেশ খবর তোমরা তোমার যেন জুলুম করো না কারণ লানহ লমিন অবশ্যই আমরা জালমদেরকে ধ্বংস করে দেব তিনি বলছেন আল্লাহ আনতল্লাহ মিন আল্লাহ পড়বে জালমদের উপরে সুরাহুত আঠারো আয়াত তিনি বলছেন গ্রামে আখেরাতে আনসার জালামদের কোনো সাহায্যকারী থাকবে না সুরা মায়েদা বাহত রায় সাবধান নারী জাতির আল্লাহ পাক দুর্বল করে সৃষ্টি করেছেন এটা তার সৃষ্টি কৌশল পুরুষ জাতিকে আল্লাপাক সকলকে সৃষ্টি করেছেন এটাও তার সৃষ্টিকৌশল পুরুষ বাইরে মাথার ঘাম পায়ে ফেলে ভরণ ব্যবস্থা করবে স্ত্রী তার সুন্দর পেলব পরশ মায় মহম্মদ মমতা দিয়ে তার মোহাম্মত ভালোবাসা দিয়ে সন্তান পালন করবে এই ব্যবস্থাপনার বিপরীত যদি যেতে কেউ ইচ্ছুক হন তিনি ভুল করবেন আল্লাপাকের এই কৌশলকে মেনে নিয়ে নারী জাতির প্রতি সদ্ব্যবহার করবেন নারী জাতি আমাদের মা তারা আমাদের স্ত্রী তারা আমাদের বোন তারা আমাদের কন্যা তাদেরকে বাদ দিয়ে আপনি এক পা চলতে পারবেন না অতএব আসুন করণ হাদিসের বাণীগুলো আমরা ধারণ করি এগুলো পালন করি এবং এর মাধ্যমে আমরা জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য পাথ অর্জন করি আল্লাহবাক আমাদের সবাইকে স্ত্রী জাতির প্রতি সদ্ব্যবহার করা তফিক দান করুন আমি আকুলু কৌলি হাজার استف العلی علقم اور اساعر مسلمین